তলবি সভার মধ্য দিয়ে মঙ্গলবার পাশ হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের 14 আসন বিশিষ্ট পণ্ডিত পোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। 14 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 10 জন পঞ্চায়েত সদস্যের ভোটে প্রধান রেজি বেগমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়। প্রসঙ্গত উল্লেখ, 2018 সালে 5 জন তৃণমূল, 5 জন বিজেপি ও 1 জন নির্দল প্রার্থী মিলে পণ্ডিত পোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে। সেই সময় নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয় রেজি বেগম। পরবর্তীতে তৃণমূলে যোগদান করে প্রধান হন রেজি বেগম। এরপরই প্রধান রেজি বেগমের বিরুদ্ধে উঠতে থাকে একাধিক দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে সোমবার ডাকা হয় তলবি সভা। আর সেই তলবি সভায় প্রধান রেজি বেগমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়। এই প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য হোপনা বিশ্রা জানান, প্রধান অভিযোগ করছে যে আপনাদের সদস্যরা প্রধানের কাছ থেকে 5-7 লক্ষ টাকা চেয়েছিলেন, দেওয়া হয়নি বলে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা নূর আলম বলেন, হয়েছে এটা যে আমাদের পঞ্চায়েতের মেম্বাররা মিলে বর্তমান যে প্রধান ছিল সে প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে, নো কনফিডেন্ট মোশন নিয়ে আসছে। অনাস্থার কারণ রয়েছে ওই প্রধান যেভাবে দুর্নীতির উপরে দুর্নীতি করে যাচ্ছিল, মেম্বাররা তাদের অধিকার পাচ্ছিল না। আপনি নিজেই বললেন যে পঞ্চায়েত নির্বাচন সামনেই রয়েছে, মেম্বাররা যে নিজের নিজের ওয়ার্ডে উন্নয়নের কাজ করতে পারেনি, ওরা কীভাবে নির্বাচনে দাঁড়াবে? কিন্তু উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে কিন্তু প্রধান নিজের উন্নয়ন করছে, পাবলিকের উন্নয়ন করতে পারেনি। যদিও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে জানান প্রধান রেজি বেগম। আজকে একটা প্রধানের পক্ষে বিপক্ষে একটা মিটিং ডাকা হয়েছিল, দিয়ে আমাদের দুষ্কৃতীরা কিছু আছে, আমাদের আমি পঞ্চায়েত পাটা 2GP-র প্রধান রাজি বেগম। আমি উন্নয়নের অনেকগুলো কাজ আমি করেছি আর উন্নয়নের কাজ করতে থাক চলছি। আমি অনেক কিছু কাজ করার জন্য আমি টেন্ডার করে ফেলেছি, আগে নির্বাচন আছে, এসের পঞ্চায়েত নির্বাচন আছে সামনে, তার জন্য আমি অনেকগুলো কাজ ধরেছি, টেন্ডার করে ফেলেছি। কিছু বিজেপি মিশিয়ে মিলে ওদের সঙ্গে কিছু দুষ্কৃতি মিলে আমাদের এখানে আমাদের অনাস্থা করতেছে। আর আমাদের এই মানুষজন, আমাদের জনগণ এটা থেকে খুব ভয়ঙ্কর আছে, আমাদের পক্ষে আছে। ওরা চাচ্ছে আমাদের যে প্রধান আগে ছিল সেই প্রধানেই থাক, আমাদের জনগণ আমাদের সঙ্গে আছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো